বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন পড়িয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার ষোলোয়ানা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না? সেটা বলবো বলে তো ডেকেছি তোমায়। শোনো বাবা, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচে পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল বুড়ো চাষি। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ ভারী বুদ্ধিমতী, সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় সোনা আছে। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না, সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে। কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমির রোগও কম নই। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, কোথায় সোনা পাতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুঁড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দে অনেক ভালো। তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাওয়া যায় তবে আমাদের কপাল ফিরবে, চুপচাপ বসে থেকে কি লাভ। বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না, যেন তুমিও কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তা লুকিয়ে ফেলতে কতক্ষণ। ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল পেয়ে লুকিয়ে দেয় তবে সব চেষ্টাই বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের উপর নজর রাখার সুবিধে হবে। যত মাটি খোঁড়ে চাষের ছেলে, তত সোনার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকুও সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, আরে ধুর, বাবা নিশ্চয় আমাকে বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছি মিছি আমাকে খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়, বাবা প্রতি বছর এই সময় ধান চাষ করতো, কি সুন্দর ফসল হতো। জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা অমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তারপর তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামে। দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে, জমিতে যে এত ভালো ফসল ফলে
তা সে এই প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোঁতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, ষোলো আনা ঠিক। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না।